বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন আমি একটা রেসিপি দিচ্ছি, সোয়াবিনের তরকারি, একদম ঘরোলি পদ্ধতি। এই দেখেন কি করে করি। গরম মশলাটা আমি ভেজে নিচ্ছি, দারচিনি, লবঙ্গ, এলাচ, এটা ভেজে নিচ্ছি। এটা ভেজে নিলে মশলাটার একটা আলাদা সেন্ট আসে, ভাজা ভাজা গন্ধ আসে। দেখেন কি করে করি। এই যে সর্ষের তেল দিচ্ছি, সোয়াবিনে একটু তেল বেশি লাগে। একদম সিম্পল ভরে করবো, দেখবি খেতে কিন্তু সুন্দর হবে। এই যে শুকনো লঙ্কা আর তেজপাতা, এই যে এবার জিরে দিয়ে দিচ্ছি। এই দেখেন এবার এই যে দেড়টা পেঁয়াজ কুচিয়েছি, এইটা দিয়ে দিচ্ছি, সঙ্গে আলুও দিয়ে দেবো। সোয়াবিনগুলো দিয়ে দেবো, সোয়াবিন ভিজিয়ে গরম জল দিয়ে ভিজিয়ে ধুয়ে নিয়েছি, তিন চারবার ধুয়ে নিয়েছি। এবার একটু ভেজে নেব, পেস্ট দিচ্ছি, ছেঁচে নিয়েছি আদা রসুন। এবার টমেটো কুচি দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, জিরে পাউডার দিচ্ছি দেড় চামচ দিলাম, ধনে পাউডার এক চামচ দিলাম, একটু চিনি দিয়ে দিচ্ছি। কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে, স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি। আমি মশলাটা এর সঙ্গে ভেজে নিলাম, আলাগ ভাজলাম না। এর সঙ্গে ভাজলে আলাদা টেস্ট হয় আর আলাগ ভাজলে আলাদা টেস্ট হয়। এটা খেয়ে দেখবেন খুব ভালো লাগবে। অল্প একটু ভেজে নি, কষে নিলাম এটা। এই যে এই সোয়াবিনটা, এই দেখেন এই সোয়াবিনটা রান্না করেছি, কষা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি, গরম জল দিয়ে দিলাম, এবার আমি ঢেকে দিচ্ছি, তারপরে আবার আপনাদের দেখাচ্ছি। আমার তরকারিটা দেখেন হয়ে গেছে, এই দেখেন। এবার ধনের পাতাটা দিয়ে দিচ্ছি, এবার এই যে যে ভাজা রাখা গরম মশলাটা, দারচিনি, লবঙ্গ, এলাচ, ওটা দিয়ে দিচ্ছি। রসা কম হয়ে গেছে, একটু রসা লাগবে। এই দেখেন, এই রুটি দেখাবে না, এই জন্য এইভাবে আমরা রসা করলাম।
খেয়ে দেখেন, খুব ভালো লাগবে। তারপরে আবার আপনারা বলবেন, যার একবার করে খাই। আমার এই রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা? আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই ঘরে ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আশা করি সবাই ভালো থাকবেন, আর আমাদের চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।